আনামুল হক বিজয় দ্য রাইট হ্যান্ডেড উইকেটকিপার ব্যাটার লুক এট দ্যাট রিশাদ হোসেনের পর জিম আফ্রো টি-10 লিগে দল পেলেন বাংলাদেশ দলের তারকা ব্যাটার এনামুল হক বিজয় অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটার খেলবেন বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্সের হয়ে জিম আফ্রো টি-10 এর গত আসরে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদ অন্য আরেক বাংলাদেশিকে দলে নিয়ে এবারও বাংলাদেশের সমর্থকদের সমর্থন বাগিয়ে নিল দলটি রিশাদকে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হলেও বিজয়কে নেওয়া হয়েছে প্লেয়ার স্ট্রাফ থেকে বিজয়ের চমকপ্রদ ও আনন্দদায়ক ব্যাটিংয়ের মাস্টার ক্লাসের জন্য সমর্থকদের প্রস্তুত থাকতে বলেছেন আয়োজকরা জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকা এই ব্যাটার ক্যারিয়ারের অন্যতম ভালো সময় পার করছেন প্রাদ প্রদীপের আলোর বাইরে থেকে প্রত্যাবর্তন ঘটিয়েছেন লাল সবুজের জার্সিতে এবার টি-10ও যেন ছড়ায় বিজয়ের রং সমর্থকদের এমনটাই আশা বুলাওয়ে ব্রেস জাগুয়ার্স ছাড়াও বাংলাদেশিদের চোখ থাকবে হারারে বোলসের দিকে প্লেয়ার্স ড্রাফটের আগে রিশাদ হোসেনকে কিনে নেয় এই ফ্র্যাঞ্চাইজি গত টি-20 বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ দল ছিল মলিন তবে রিশাদ ছিলেন ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল সবার নজর কেড়ে দল পান কানাডার গ্লোবাল টি-20 লিগে এরপর ইতিহাস গড়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ড্রাফট থেকে দল পান অস্ট্রেলিয়ার বিখ্যাত বিগ ব্যাশ লিগে অস্ট্রেলিয়ার যে টি-20 টুর্নামেন্টটিতে ড্রাফট থেকে দল পাওয়ার নজির ছিল না কোনো বাংলাদেশির এর আগে সাকিব আল হাসান একাধিক আসর খেললেও তিনি বিগ ব্যাশে যোগ দিয়েছিলেন টুর্নামেন্টের মাঝপথে বদলি খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশের পর রিশাদ আরেক চমক সৃষ্টি করেন জিম আফ্রো টি-10 লিগে ড্রাফটের আগেই রিশাদকে দলে নিয়ে মুন্সিয়ানা দেখায় হারারে বোলস ড্রাফটের আগে রিশাদ ছাড়াও দল পান জিমি নিশাম ডেভিড ওয়ার্নার ডেভিড উইলি ডেভিড মালান কাইস আহমেদ থিসারা পেরেরা লুক উডের মতো ক্রিকেটার ড্রাফট থেকে বিজয়ের মতো দল পেয়েছেন সিকান্দার রাজা রায়ান বাল লোরি ইভান্স অফিষ্কা ফার্নান্দোর মতো তারকা ক্রিকেটাররা ছয় দলের অংশগ্রহণে আগামী 21 সেপ্টেম্বর শুরু হবে জিম আফ্রো টি-10 এবারের আসর যার ড্রাফট হবে 8 সেপ্টেম্বর গত মৌসুমে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ সিয়াম চৌধুরী বিডি ক্রিকেট টাইম